তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মায়া কান্না দিলেও মনে মনে খুব খুশি, কেননা সে হবে কোম্পানির MD। তুতে কিন্তু মায়ের কাছে জানতে চায় কেন অন্যায়টা মেনে নিচ্ছে। তারপর দেখা যায় যে মা বলছে আজ অভিষেক, সৌমিলি, রঙন ও তুতে বসবে। রঙন বলে না, তুতে বসবে না। মা বলে তাহলে কে বসবে? প্রিয়াঙ্কা বলে আমি বসবো। রঙন বলে তুতে তো দাদার মঙ্গল চায় না, তাই প্রিয়াঙ্কা বসবে। মা বলে তোমার চাওয়াতে কিছু হবে না। প্রিয়াঙ্কা বলে অম্বরীশ আঙ্কেল বলেছেন। মন্দিরা বলে একদম ঠিক বলেছে অম্বরীশ। পিসিমণি বলে মন্দিরা তুমি কিন্তু বাইরের বাড়ির লোক, তাই তুমি কথা বলবে না। ঠিক সেই সময় সৌমিলি এসে বলে অভিষেক বলে দিয়েছে তুতে যদি পুজোয় বসে তাহলে সে বসবে না, আর না বসলে আমিও বসবো না। তুতে বলে বেশ তবে তাই হোক, ডিজাইনার দিদি বসুক, কারণ ওনার তো এটাই স্বভাব, অন্যের অধিকার হরণ করা। আর জুতো দুটো আগে খুলে আসুন, পুজোর কোনো নিয়মকানুন কিছুই জানে না প্রিয়াঙ্কা। ঠাম্মি বলে দাঁড়াও সৌমিলি, তুমি আর অভিষেক কিন্তু উপোস করোনি, তাই তোমরা পুজোতে কিছু ছুঁতেও পারবে না। তাহলে এবার রইল প্রিয়াঙ্কা ও তুতে। প্রিয়াঙ্কা বলে আমি ইন্টারনেট ঘেঁটে সবটা জেনে নিব। তুতে বলে তার আর দরকার হবে না, আমি বলে দিচ্ছি। সবটা শুনিয়ে হতাশ হয়ে যায় প্রিয়াঙ্কা। বাদামি কিন্তু তাপসের বাইকের পেছনে বসে বলে সামনেই আমার এক বন্ধুর বাড়ি, আপনি কি আমাকে নিয়ে যাবেন? এদিকে রান্নাঘরে নাজেহাল অবস্থা প্রিয়াঙ্কার। নেটে দেখেছে তার কাজ রয়েছে, কিন্তু কিছুই তো ঠিকমতো করতে পারছে না প্রিয়াঙ্কা। শ্রুতি এসে কিন্তু টিপ্পনী কাটলেও প্রিয়াঙ্কা কিছুই মনে করলো না। ওদিকে সৌমিলি আনন্দে আত্মহারা, ভাবে সে এবার লাহির বাড়ির মালকিন হবে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে পুরো গন্ধ বের হয়েছে। এরই মধ্যে রসন ও অভিষেক কথা বলছে, আড়াল থেকে সব কিছু শুনছে তুতে। তাহলে কি এবার সব কিছু রেকর্ড করে অভিষেকের মুখোশ খুলে দিবে তুতে? বন্ধুরা তোমাদের কী মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।